রূপকথাকেও হার মানিয়েছেন একসময়ের স্টেশন থেকে স্টেশনে ঘুরে বেড়ানো রানু মণ্ডল। ভব ঘুরে রানু মণ্ডল পথে ঘাটে গান গেয়ে বেড়াতেন, সেখান থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বাইয়ে, করেছেন বলিউড ছবিতে প্লেব্যাক। জাদুকরি কণ্ঠের জোরে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে ভারতের বাহিরেও, এমনকি বাংলাদেশেও তার গানের ভক্ত জুটে গেছে অনেক। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এবার বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন এই লতাকণ্ঠী গায়িকা, সেজন্য তিনি পাসপোর্টও করতে দিয়েছেন। কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে তাকে, সেখান থেকে জানা যায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশ্যে পাসপোর্ট করতে দিয়েছেন। আরও জানা গেছে ইতিমধ্যে তিনি পাসপোর্টের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন, অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশের অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন। যদিও রানু মণ্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে, মূলত অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর এক প্যার কা নাগাম হাই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর হইচই পড়ে যায় সবখানে। ফুলকা তারকা পানাকি তামান্না বা জিন্দেগি আওর কুছ ভি নেহি, দিনরাত গান গাইতেন রানুঘাটের ভবঘুরে রানু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, তারপরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় রানাঘাটের লতা, বদলে গেল ভবঘুরে রানুর জীবন। এক কথায় রানু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রানু এখন খবরের শিরোনামের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর থেকে রানু কি করছেন, কি পড়ছেন, কি গাইছেন, তার প্রতিটি গতিবিধি খবরের শীর্ষে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।